লক্ষ্য 2019, তৎপর বিজেপি আরএসএস। মোকাবিলায় এবার ঝাঁপালো তৃণমূল। শনিবার তৃণমূলের কোর কমিটির বৈঠকের নাম না করে বিজেপি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উস্কানিমূলক ও বিভেদমূলক শক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ঝাঁপিয়ে পড়ছে দেখেই কি তৃণমূল নেত্রী দলকে সজাগ থাকার নির্দেশ দিচ্ছেন? কারণ পয়লা বৈশাখের আগে এই রাজ্যে আসছেন বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীসহ 40 জনের একটি দল। তালিকায় রয়েছেন রাজনাথ সিংহ, উমা ভারতী, স্মৃতি ইরানি, রবিশঙ্কর প্রসাদ, পুনম মহাজন, মনোজ সিংহ, অর্জুন রাম মেঘওয়াল, মহেন্দ্রনাথ পাণ্ডে, সন্তোষ গাঙ্গওয়ার, এমজে আকবর, জয়ন্ত সিনহা। বিজেপি সূত্রে দাবি, 6 থেকে 14 এপ্রিলের মধ্যে তারা 42টি লোকসভা কেন্দ্রে ঘুরবেন। প্রত্যেকে একটি করে লোকসভার দায়িত্ব নিয়ে সেখানে কর্মী বৈঠক করবেন। এর মধ্যে দক্ষিণ কলকাতায় বৈঠক করবেন রাজনাথ সিংহ, কলকাতা উত্তরে দায়িত্ব পেয়েছেন স্মৃতি ইরানি। অর্থাৎ মোদি অমিত শাহর মিশন বাংলা স্পষ্ট, কারণ রাজ্যের 42টি লোকসভার মধ্যে আপাতত মাত্র 2টি বিজেপির দখলে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়ের মতো রাজ্যে 2014 ভোটে বিজেপি এত আসনে জিতেছে যে আর সেখানে বাড়ার সুযোগ নেই। তাই 2019 তাদের লক্ষ্য বাংলা, ওড়িশার মতো রাজ্য। তৃণমূল প্রকাশ্যে অবশ্য বিজেপির এই ঝাঁপিয়ে পড়াকে গুরুত্ব দিতে নারাজ। 40 লোক আ রা হ্যায় না 40 চোর আ রা হ্যায় হামারা তো মালুম নেই হ্যায়। মমতা ব্যানার্জি কা নেতৃত্ব পর ওয়েস্ট বেঙ্গল কা সব আদমি হামারা সমর্থন পে হ্যায়। 40 আয়ে ও 400 আয়ে এ তো আমার মালুম নেই হয়। কিন্তু রাজনীতির পোক্ত খেলোয়াড়রা কখনোই প্রতিপক্ষকে খাটো চোখে দেখে না, তাই ইতিমধ্যেই রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল মাপতে ছুড়ে দিচ্ছেন হুঙ্কার, উনি আমাকে টার্গেট করবেন আর আমি কি লেবুন চুস খাবো বসে বসে নাকি? ও আমাকে টার্গেট করলে আমি ভারতবর্ষকে টার্গেট করবো না কেন? লেট দেম টার্গেট বেঙ্গল, উইল টার্গেট ইন্ডিয়া, ওকে? উই উইল কন্টেস্ট দ্য সিটস ফ্রম আদার স্টেটস অলসো। শনিবার কোর কমিটির বৈঠকেও মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে যেসব রাজ্যে আঞ্চলিক শক্তি দুর্বল বা যেখানে তৃণমূলের প্রভাব বাড়ানোর মতো পরিস্থিতি রয়েছে সেই রাজ্যগুলিকে আগে টার্গেট করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের যে দায়িত্ব অনেকটাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করা, তার বিশদ আলাপ আলোচনা হয়েছে, সাংগঠনিক আলোচনা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদলও করেছেন তৃণমূল নেত্রী। ওড়িশার দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত বক্সি, শুভেন্দু অধিকারী ও মানস ভূঁইয়াকে। ত্রিপুরার দায়িত্বে মুকুল রায়। ঝাড়খণ্ডের দায়িত্বে পূর্ণেন্দু বসু ও শ্রীকান্ত মাহাতো। ধানবাদে মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারি এবং সিকিমের দায়িত্বে অরূপ বিশ্বাস। তবে ভিন রাজ্যে দলকে ছড়ানোর চেষ্টা করলেও তৃণমূলের মূল লক্ষ্য যে বাংলার দুর্গ অটুট রাখা তা কিন্তু স্পষ্ট। আর সে কারণেই সামনের বছরের পঞ্চায়েত ভোট এবং 2019 লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিজেপির বিরুদ্ধে মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে লিফলেট বিলিও শুরু করেছে তৃণমূল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।